কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলাধীন বলদিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। প্রতিদিন পাড়া মহল্লা ঘুরে ঘুরে চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছে। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাকের সময়ে বলদিয়া ইউনিয়নে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হকের সার্বিক সহযোগিতায় ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়। বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ থেকে শুরু করে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় নানামুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। পল্লি বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন দেশব্যাপী যে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে তা সাধারণ জনগণের সামনে তুলে ধরে মোস্তাফিজুর রহমান মোস্তাকের মনোনীত জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোজাম্মেল হক সাধারণ ভোটারদের সমর্থন কামনা করেছেন। তিনি দুর্নীতিমুক্ত, অত্যাধুনিক সেবা সম্বলিত বলদিয়া ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আমি গত 16 সালে ইউনিয়ন পরিষদের নির্বাচন করি। আমাদের জাতীয় পার্টির সম্মানিত মোস্তাফিজুর রহমান মোস্তাকের মনোনীত প্রার্থী হিসেবে আমি জাতীয় পার্টি থেকে নির্বাচন করি। নির্বাচনে আমি 500 কয়েক ভোটে পরাজিত হওয়ার পরে আমি 5টি বছর যাবৎ ইউনিয়নে সেবামূলক কাজ করে আসতেছি এবং বিভিন্ন রাস্তাঘাটে সংস্কার করি এবং 17 সালে ভয়াবহ বন্যায় বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করি। কলেজ শাহীবাজার কলেজ মোড় থেকে পূর্ব কেদার মাদ্রাসা পর্যন্ত এবং পালপাড়া মোড় থেকে রাঙালেকুটি 5 কিলো রাস্তা ধরানো আছে। কলেজ মোড় থেকে আমাদের পূর্ব কেদার 4 নং ওয়ার্ড 3 কিলো রাস্তা ধরানো আছে। এভাবে অনেক উন্নয়নমূলক কাজ আমরা নিয়ে যেতেছিলাম। কুড়িগ্রাম থেকে রিপোর্ট করেছেন রফিকুল ইসলাম, NAN TV।